দুই সালে আট সালে বিয়ে করেছিলেন সাকিব এবং অপু তাদের এক ছেলেও হয় তবে বিয়ের কিছু বছর পরই সাকিব এবং অপুর সম্পর্কে চিট ধরে যার জেরে অপুকে প্রায় ছেড়েই দেন তিনি কিন্তু করোনা আর অপুর মায়ের মৃত্যুর পর সাকিব অপুর দূরত্ব কিছুটা হলেও কমেছে আর সম্ভবত এর একমাত্র কারণ জয় করোনার পর আস্তে আস্তে মাঠে গড়াচ্ছে ক্রিকেট কিন্তু বাবা ছেলের খেলা বন্ধ হয়নি একটুও করোনার এই সময় সুপারস্টার সাকিব খান তাই নিজের ছেলেকে নিয়ে মেতে উঠেছেন ক্রিকেট খেলায় আর এই খেলায় একমাত্র আম্পায়ার একমাত্র দর্শক অপুবিশ্বাস সাকিব খানের জান্নাত এখন সত্যিকারের জান্নাত আর জান্নাতের খেলার মাঠে দুষ্টমিতে ব্যস্ত সাকিব অপু আর জয় সাকিব খান খেলা করার চেয়ে জয়ের বল ব্যাট নিয়ে দৌড়াদৌড়ি দেখে বেশি খুশি নিজের ছেলেকে নিয়ে নিজের পরিবার নিয়ে অনেকগুলো দিন পরে এত ভালো সময় কাটাচ্ছেন সাকিব খান গত সপ্তাহে সাকিব খান অপু বিশ্বাসকে ফোন করে তাদের নিজের বাড়িতে দাওয়াত দেন অপু রাজি হলে সাকিব নিজের ড্রাইভ করে গিয়ে অপু আর জয়কে নিয়ে আসে জয়কে কাছে পেয়ে জয়ের দাদি দাদু খুব খুশি আর এ বাড়িতে এসে রান্নাঘরের দায়িত্ব নিয়েছেন অপু বিশ্বাস শ্বশুর শাশুড়িকে নিজের মতো করে রান্না করে খাওয়াচ্ছেন সাকিব খানের মা বলেন এত বড় সুপারস্টার হয়েও অপুর মধ্যে ওই অহম্বতটা নেই খুব সহজেই সবাইকে আপন করে নেই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিনে সাকিব অপু সাকিব অপুর পরিবার অনেক ক্লোজ হয়েছে তাহলে জয়ের জন্য আবার এক হয়ে যাবে সাকিব অপু আমরা সেই অপেক্ষায় থাকলাম